পশ্চিমবাংলায় করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, হুহু করে বাড়ছে করোনার আক্রান্তের সংখ্যা। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা অবিলম্বে বন্ধ করার দাবি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলা করলেন অভিনন্দন মণ্ডল নামে এক চিকিৎসক। চিকিৎসকের দাবি, প্রায় 30 লক্ষ মানুষের সমাগম হয় গঙ্গাসাগর মেলায়, যার ফলে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার ভীষণভাবেই সম্ভাবনা রয়েছে, জনস্বাস্থ্য বিঘ্নিত হবে। তাই ওমিক্রনের সংক্রমণ রুখতে ও করোনার তৃতীয় ঢেউ যাতে না আসে তা নিশ্চিত করতে অবিলম্বে গঙ্গাসাগর মেলা বন্ধ করা হোক। আগামী 5ই জানুয়ারি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হওয়ার পাশাপাশি গঙ্গাসাগর মেলা বন্ধের সঙ্গে সওয়াল করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রাজ্যে দ্রুত করোনা বেড়ে যাচ্ছে, তাই এবছর বন্ধ হোক গঙ্গাসাগর মেলা, এই মর্মেই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। গঙ্গাসাগর মেলা নিয়ে আদালতের কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন মামলাকারী চিকিৎসক অভিনন্দন মণ্ডল। কোনোভাবে যাতে সাগরে পূর্ণার্থীরা জলে না নামেন তাও নিশ্চিত করার আবেদন জানান। মামলাকারীর বক্তব্য, প্রায় 30 লক্ষ মানুষ এই মেলায় আগমন হয়, তাতে জনস্বাস্থ্য দফারাফা হয়। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় রাজ্যের মানুষের চরম দুর্গতির শিকার হয়েছিলেন, এখন নিজে চিকিৎসক হয়ে তিনি কোনোভাবেই চান না যে সাগরে মেলার জন্য আবার সেই পরিস্থিতি হোক। অন্যদিকে এদিন বিলতায় দিলীপ ঘোষ বলেন, এত বড় মেলায় রেস্ট্রিকশন করা উচিত, যেখানে কুম্ভ মেলা বন্ধ করে দেওয়া হয়েছিল সেখানে গঙ্গাসাগর মেলাও বন্ধ করা উচিত। ব্যুরো রিপোর্ট, ইনসাফ বাংলা। আধুনিকতার ছোঁয়া নিয়ে সোনার পরে এই প্রথম একই ছাদের তলায় আপনার পছন্দসই পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান রায় কালেকশন। আমাদের এখানে পাবেন আধুনিক মানের জামা প্যান্ট জুতো, এছাড়াও পাচ্ছেন লেডিস ও জেন্টস ব্যাগ বেল্ট এবং বাচ্চাদের বিভিন্ন সাইজের একেবারে আপনাদের পছন্দসই জামা কাপড়, বিশেষ করে বিবাহের জন্য দক্ষ কারিগর দ্বারা অতি যত্ন সহকারে পুরুষদের জন্য শেরওয়ানি এবং মহিলাদের লেহেঙ্গা তৈরি করে দিয়ে থাকি আমরা। আমাদের ঠিকানা সোনারপুর স্টেশন রোড, গ্রিন পার্ক, নেতাজি স্পোর্টস।